বই পড়ার ক্ষেত্রে বইটি পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। শিশু কিশোরদের বই পড়াতে আগ্রহী করে তুলতে স্কুল কলেজের পাশাপাশি বাড়িতেও লাইব্রেরি থাকা দরকার বলে মনে করেন তিনি। শুরুতে বাধ্যতামূলকভাবে শিশুদের বই পড়াতে হবে, তাহলে পরে সেটা অভ্যাসে পরিণত হবে বলে মত তার। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। জীবনে তিনটি জিনিস প্রয়োজন, বই, বই এবং বই। শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বইয়ের বিষয়ে এভাবেই বলেছিলেন। সেই বই পড়ায় তরুণদের মাঝে অনাগ্রহ দেখা যাচ্ছে বলে মনে করছেন কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্টারনেট অনেকের জ্ঞান আহরণের সময় কেড়ে নিচ্ছে বলে মনে করেন তিনি। বিস্তৃত এই ক্ষেত্রগুলোকে অনেকেই জ্ঞানার্জনের জন্য ব্যবহার না করে কেবলই বিনোদনের কাজে লাগাচ্ছেন বলে মত তার। হয়েছে বই পড়ার জন্য মাসে একটা দিন ক্লাসে কে কি বই পড়লো বলে, আচ্ছা কোন বইটা পড়েছো সে বইটা একটু আলোচনা করো, এই ধরনের যদি কোনো কার্যক্রম থাকে, প্রোগ্রাম থাকে, তাহলে পড়ার একটা ইনসেন্টিভ হবে। এটা বাধ্যতামূলক করে শুরু হবে, কিন্তু বাধ্যতামূলক করার ফলে একটা অভ্যাস গড়ে উঠবে, সে অভ্যাসের পরে নিজে নিজেই পড়বে। স্কুলে বই পড়ার প্রতিযোগিতা হতে পারে, আবার স্কুলের লাইব্রেরিগুলো প্রতি মাসেই নতুন নতুন বই কিনে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে পারে। বইয়ের তালিকায় থাকতে পারে ভূগোল, অ্যাডভেঞ্চার, ইতিহাস, উপন্যাস, প্রবন্ধ, সবই থাকবে দেশ বিদেশের নানা বইয়ের অনুবাদও, এমন প্রত্যাশা কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের। পরিবারও ছোটখাটো লাইব্রেরি থাকতে হবে, কেন পরিবার থেকেই কিন্তু পড়ার অভ্যাসটা গড়ে ওঠে। কেমন সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিমণ্ডল আমরা যেটা বলি সেটা পরিবার দিয়ে শুরু। সেসব বই তাদের বয়সের সঙ্গে মিলিয়ে শিশুসুলভ বই, কিশোরসুলভ বই, তাহলে তারা সেগুলো পড়বে। তো একবার ওই পড়ার অভ্যেস হয়ে গেলে তখন বড় হলে বড়দের বইও তারা পড়বে। বই কেবল জ্ঞানের ভাণ্ডারই নয়, বই মনকে করে উদার আর প্রশান্ত। তাই কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের আহ্বান জীবনের সকল বয়সেই বই পড়ার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।